আল্লাহর দিকে ডাকতে থাকি, যত বেশি আল্লাহর দিকে ডাকতে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তারা তত বেশি আমাদেরকে ইমানের নূর দান করবেন, আল্লাহ তার দুনিয়ার সব ফিতনকে হেফাজত করবেন, তাকে নিরাপদে বের করবে। আর এই যে টাকা দিল আল্লাহর বাস্তব, যত বেশি লাই থাকবে তত বেশি নিরাপদ। আল্লাহ ইসবুল আবরার, আল্লাহ আসিয়া, আল্লাহ আসিয়া, الذين اذا غابوا لم يستقدوا وان حضروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة وكما قال عليه الصلاة والسلام الله تعالى ভালো বাসেন الابرار نیک لوگ کے اتقیا متقید اخفیا جب گوپنیتا پسند کرتا او পরিচিতি চাই اللہ রাস্তা করে এরকম অপরিচিত যে ওর উপস্থিত থাকলে কেউ তার খোঁজ করে না, চেনেই না, তো খোঁজ করবে কি, গুরুত্বই দেয় না। ওইন হাজার উলাম যোদা ওলাম ইফতাক, আর যদি উপস্থিত হয় তাহলে কেউ তাকে দাওয়াতও করে না, তেমনি নিয়ে কাছেও বসে না। পুরো বহু মাসা বিফল খুদা, তাদের দিল হচ্ছে হৃদায়তের প্রদীপ। প্রদীপের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলো দিতে হলে যাকে আলো দেয় তার কাছে যেতে হয় না, কিছু করতে হয় না, নিজের প্রদীপ পাওয়াটাই আলো কারণ হয়। তো ওরকম ব্যক্তি সে হৃদায়তের কারণ হবে, কিছু করতে হবে, ওর অস্তিত্বই হৃদায়ত, ওর উপস্থিতি হৃদায়ত, যেখানে যাবে সেখানে হৃদায়ত আসবে। এই জন্য বলা হয় যে আল্লাহ বলার ঘুমে মানুষ হৃদায়ত পায়, এলিম পায়, আমল পায়, সব কিছু পায়। ইয়াখরুজু না মিন কুল্লি গাবারা আমুজলিমা, তারা সব ঘোলা মাথা অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে বের হয়ে যায়, ঘোলা মাথা অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে বের হয়ে যায়। এর ব্যাখ্যার মধ্যে ওলামার ইসলাম বলেন যে ফিতনা থেকে বের হয়ে যায়, নানান ধরনের ফিতনা বস্তু পেশে থাকতে পারে, সে ওখানে বের তা কি করতে হবে না, পুরুষ তো পাহাড়ে দিচ্ছে। তো ওরকম লোক যখন যাবে যার কোনো গুরুত্ব নেই, তো যাদেরকে পুলিশ পাহারা দেওয়া যায় সে পুলিশ হয়েই যাবে, তাকে তাড়িয়ে দেবে, ধরবেই না, ধরো পরিচিত মনে করতো, চিন্তাও না, গুরুত্ব নেই, বলো কোন বেওকুফ কোথায় চলে এসছে, সিচুয়েশন বুঝতে পারছে না, আসে ওরকম বুঝতে পারেও না, তার পারার প্রয়োজন নেই, দুনিয়ার সাথে তাৎক্ষণিক সম্পর্ক নেই, তো রাজা মল্ল না, রাজার জন্ম হলো কি আসবে, কিছু জানবে না, চাকরি চাকরির কোনো খবরও দেবে না, রাজা মরে গেল, লোকে ডাকাতি করেছিল চোখি রাজা মরে গেছে, তাকে তো বলবে না, ও কিছু বলছে রাজা কি বুঝে, তারা তারা আমাদের তখন এসে করে জানে পানে এ কাজ করি, এটার মধ্যে আলাপ করছি নিয়ে আবার আগে মঙ্গল যা যে কাজটা সে কাজটা চলে যায় ইনশাল্লাহ, রাত পর্যন্ত করতে থাকি যত রাজি হোক, ফিরে আসা পরে যে খাবার পাই আলহামদুলিল্লাহ খেলাম, না পাই এক রাত সবর করে নিলাম, ট্যাপে পানি আছে পানি খেয়ে ঘুমিয়ে যাও, ঠিক আছে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ হামদুলিল্লাহ সুবহানাল্লাহ হামদুলিল্লাহ শুকরিয়াহ।